হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আমি আগতেই কৈছিলোঁ যে আমি সিট টেটৰ কাৰণে প্ৰিপাৰেশ্যন চলাম। ইতিমধ্যে আমাৰ হাই স্কুল টেটটো গুচি গ'ল। সো আশা কৰিছোঁ আপোনালোকৰ হাই স্কুল টেটৰ পৰীক্ষাখিনি ভালেই হৈছে, আৰু যিখিনি শুনা পাইছোঁ পৰীক্ষা মডাৰেট টাইপৰ কুৱেশ্যন আছিল, গতিকে মেক্সিমামেই পাছ কৰিব। সো আজিৰ পৰা আমি যিটো আমাৰ চি টেট হ'ব, 5 জুলাই তাৰিখত যিটো চি টেটৰ মানে দিন ধাৰ্য কৰা হৈছে চি টেট হ'ব। আৰু এতিয়া অলৰেডি আমাৰ যিটো এপ্লাই প্ৰচেছটো আৰম্ভ হৈ গৈছে। চ' চি টেটৰ কাৰণে মই কিছুমান ভিডিঅ' আপোনালোকলৈ আগবঢ়াম। আৰু আজি প্ৰথমটো, যিহেতু প্ৰথমত মই কিছুমান কুৱেশ্যন লৈ, মক টেষ্টৰ কুৱেশ্যন লৈ আপোনালোকৰ আগত আছোঁ। যিখিনি প্ৰশ্ন 2011ত আহিছিল, চ' প্ৰশ্নখিনি মই আপোনালোকলৈ আগবঢ়াইছোঁ আৰু প্ৰশ্নখিনি এনচাৰখিনি আপোনালোকৰ লগত আলোচনা কৰিবলৈ চেষ্টা কৰিম। চ' ফ্ৰেণ্ডছ, মই আৰু কনচেপ্টবিলাক আপোনালোকৰ লগত আলোচনা কৰিম, মেথছৰ ভিডিঅ'বিলাক আপোনালোকৰ লগত আলোচনা কৰিম, EBSৰ ভিডিঅ'বিলাক আপোনালোকৰ লগত আলোচনা কৰিম। সেইখিনিতে কৈ থওঁ, চ' মই দুবাৰকৈ দুটা দুটা পেপাৰত চি টেট পাছ কৰিছোঁ। আৰু মোৰ লাষ্ট টাইম যিটো এক্সাম দিছিলোঁ তাতে মোৰ 115-115কৈ মাৰ্ক আহিছিল। চ' ফ্ৰেণ্ডছ, 100ৰ ওপৰত মাৰ্ক কেৰি কৰা কিছুমান টিপছ আছে। আৰু পিছৰবাৰ মই অৱশ্যে পিছৰবাৰ মই এক্সামটো নিদিলোঁ, যিটো ডিচেম্বৰত হৈ গ'ল। ডিচেম্বৰৰ এক্সামটো মই দিয়া নহ'ল, কিবা কাৰণত মই এপ্লাই কৰা নাছিলোঁ অৱশ্যে, চ' এক্সামটো দিয়া নহ'ল। চ' যিয়ে নহওক, মই নেক্সট টাইম যদি আৰু যিটো এক্সাম হ'ব, এই এক্সামত ময়ো বহিম, আপোনালোকেও বহিব। অৱশ্যে কুৱেশ্যনটো চোৱাৰ কাৰণে বেছি হ'ব, যিহেতু এক্সাম দিলে ভাল লাগে। আসাম টেটো ক্লিয়াৰ কৰিলোঁ, চেণ্ট্ৰেল টেটো দুবাৰকৈ ক্লিয়াৰ কৰিলোঁ, আগতে মাদ্ৰাছা টেটো ক্লিয়াৰ কৰিছিলোঁ। 2012-11ত হৈ যোৱা যিটো মানে আমাৰ অসম টেট আছিল তাতে ক্লিয়াৰ কৰি মই অলৰেডি জব কৰি আছোঁ। চ' ফ্ৰেণ্ডছ, এটা এক্সপিৰিয়েঞ্চৰ পৰা কওঁ যে কেনেকুৱাকৈ কুৱেশ্যনবিলাক মানে কেনেকুৱাকৈ বস্তুবিলাক পঢ়িলে আমি মানে ক্ৰেক কৰিব পাৰোঁ। চ' মূল কথা হৈছে, যদি আমি পুৰণা কুৱেশ্যনখিনি যদি চাওঁ, পুৰণা কুৱেশ্যনখিনি চোৱাৰ লগে লগে আমাৰ এটা আইডিয়া আহি যায় যে এক্সামৰ পেপাৰবিলাক কেনেকুৱা ধৰণৰ হয়। চ' উইদাউট মানে প্ৰিভিয়াছ ইয়াৰৰ কুৱেশ্যন ডিছকাছ নকৰাকৈ যদি আমি এক্সামত বহিবলৈ যাওঁ, তেনেহ'লে কি হ'ব, আমাৰ এটা প্ৰব্লেম হয় যে আমি কুৱেশ্যন পেটাৰ্ণটোৱে ধৰিব নোৱাৰোঁ। অযথাই ইমান মাখা বস্তু পঢ়ি থাকোঁ যে যিবিলাক বস্তু আমাৰ এক্সাম ৰিলেটেডেই নহয়, অৰ্থাৎ এক্সাম ৰিলেটেড হয় চিলেবাছত আছে কিন্তু এক্সামত কোনোদিনো সোধা নাই, অৰ্থাৎ সেইবিলাক বস্তু একচুৱেলিও কোনোদিনো নুসুধে। চ' এক্সামৰ যেতিয়া আমি প্ৰিভিয়াছ ইয়াৰৰ কুৱেশ্যনবিলাক আমি চাম, তেতিয়া বস্তুবিলাক আমাৰ ক্লিয়াৰ হৈ যায়। চ' আহক আজি আমি সেইটো বিষয়ে অলপ চাওঁ যে প্ৰিভিয়াছ ইয়াৰৰ যিমানবোৰ প্ৰশ্নকাকত আছে, প্ৰশ্নকাকতখিনি আমি এনালাইচিছ কৰি চাব লাগে, কেৱল কুৱেশ্যন এনচাৰ চালেই লাভ নহ'ব। চ' আজি যিটো লৈছোঁ মই প্ৰথমত পেডাগজি পাৰ্টটো লৈছোঁ, পেডাগজি পাৰ্টটো চাওঁ। চ' ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো আছিল আমাৰ যে ক্ৰিয়েটিভ লাৰ্ণাৰ ৰিফাৰ্ছ টু ওৱান হু ইজ, চ' ক্ৰিয়েটিভ লাৰ্ণাৰ ৰিফাৰ্ছ টু ওৱান হু ইজ ফাৰ্ষ্ট অপশ্যনটো আছে আমাৰ ভেৰি টেলেণ্টেড ইন ড্ৰয়িং এণ্ড পেইণ্টিং। চ' ক্ৰিয়েটিভ লাৰ্ণাৰ বুলি কোৱাৰ লগে লগে কেৱল ড্ৰয়িং আৰু পেইণ্টিংটো থাকিব, কিন্তু কেৱল ড্ৰয়িং আৰু পেইণ্টিংটোৱে নহয়। চ' ভেৰি টেলেণ্টেড ইন ড্ৰয়িং এণ্ড পেইণ্টিং, চ' বাকীবিলাকৰ ক্ষেত্ৰত টেলেণ্টেড নহয় নেকি, সেনেকুৱা কোনো কথা নহয়। চ' হাইলি ইণ্টেলিজেঞ্চ বুলি কৈছে, এইটো ছেকেণ্ড অপশ্যনটোত হাইলি ইণ্টেলিজেঞ্চ বুলি কৈছে। চ' হাইলি ইণ্টেলিজেঞ্চ মে বি হ'ব পাৰে, নহ'বও পাৰে। চ' ক্ৰিয়েটিভ বেলেগ বস্তু, টেলেণ্টেড মানে বেলেগ বস্তু। চ' এই ক্ষেত্ৰত মানে আমি ইণ্টেলিজেঞ্চৰ কথাটো যিটো কৈছে যে ইণ্টেলিজেঞ্চৰ কথা নহয়, এটা মানে এভাৰেজ ষ্টুডেণ্টৰ ভিতৰত এজনৰ এভাৰেজ চাইল্ড এটাৰ ভিতৰতে ক্ৰিয়েটিভ থিংছটো থিংকিং থাকিব পাৰে। চ' আই থিংক এইটো অপশ্যনো নহ'ব। চ' প্ৰথম অপশ্যনটো মই কাটি দিছোঁ, ছেকেণ্ড অপশ্যনটো মই কাটি দিলোঁ। এইবাৰ থাৰ্ড আৰু ফ'ৰ্থ নম্বৰ অপশ্যনটো চাম, যিটো চি নম্বৰ আৰু ডি নম্বৰত আছে, যে কেপেবল অফ স্কোৰিং কনচিষ্টেণ্টলি গুড মাৰ্কছ ইন টেষ্ট। চ' মই আগৰ অপশ্যনটোতেই কৈছোঁ, যিটো কথা ক'লোঁ যে এভাৰেজ ষ্টুডেণ্টবিলাকেও বা তাতকৈ তলৰ মানে যিখিনি আছে সেইবিলাকৰ ভিতৰত কিছুমান ক্ষেত্ৰত কি হ'ব পাৰে, ক্ৰিয়েটিভ নেচাৰ থাকিব পাৰে। চ' আই থিংক এইটো অপশ্যনো নহ'ব, কনচিষ্টেণ্টলি গুড মাৰ্ক অনাটো মানে খুবেই প্ৰয়োজনীয় নহয়। চ' তেনেহ'লে আল্টিমেটলি কি হ'ব, আমাৰ ডি নম্বৰটো ৰাইট হ'ব। তথাপি মই চাইছোঁ গুড এট লেটাৰেল থিংকিং এণ্ড প্ৰব্লেম চলভিং। চ' ইয়াত এটা সামগ্ৰিকভাৱে বস্তু এটা ধৰি লোৱা হৈছে যে লেটাৰেল থিংকিং, গুড এট লেটাৰেল থিংকিং এণ্ড প্ৰব্লেম চলভিং। চ' যিকোনো ধৰণৰ সমস্যা নহয় মানে এনেকুৱাকৈ চিন্তা কৰে কিছুমান ক্ষেত্ৰত যে তাৰ এনচাৰবিলাক অট'মেটিকলি ওলাই আহে। চ' সেইকাৰণে এইটো আনচাৰ কি হ'ব, আমাৰ ৰাইট হ'ব, অপশ্যন নম্বৰ ডি ইজ কাৰেক্ট এনচাৰ। এইবাৰ আমি নেক্সট চাম, নেক্সট কুৱেশ্যনটো আছে। চ' নেক্সট কুৱেশ্যনটোত আছে ইণ্ডিভিজুৱেল ডিফাৰেঞ্চৰ ওপৰত এটা কুৱেশ্যন। চ' ইণ্ডিভিজুৱেল লাৰ্ণাৰ্ছ ডিফাৰ ফ্ৰম ইচ আদাৰ ইন, চ' কোনটো কেটাগৰীত তাৰমানে লাৰ্ণাৰবিলাক এজনৰ পৰা আনজন কি হয় বেলেগ বেলেগ হয়। চ' ফাৰ্ষ্ট অপশ্যনটো আছে প্ৰিন্সিপালছ
অফ গ্ৰ'থ এণ্ড ডেভেলপমেণ্ট, প্ৰিন্সিপালছ অফ গ্ৰ'থ এণ্ড ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত যিবিলাক গ্ৰ'থ এণ্ড ডেভেলপমেণ্টৰ যিমানবোৰ প্ৰিন্সিপালছ নীতি আছে, চ' সকলো লাৰ্ণাৰৰ ক্ষেত্ৰত, সকলো ইণ্ডিভিজুৱেলৰ ক্ষেত্ৰত ছেম হয়। চ' সকলো চাইল্ডৰ ক্ষেত্ৰত কি হ'ব, আমাৰ ছেম হ'ব। চ' ছেকেণ্ডটোত আছে, ছেকেণ্ড অপশ্যনটোত আছে আমাৰ ৰেট অফ ডেভেলপমেণ্ট। চ' ৰেট অফ ডেভেলপমেণ্টটো হ'ল চ' ডেভেলপমেণ্টৰ যিটো মানে ৰেট, ৰেচিঅ' যিটো আছে, সেই ৰেচিঅ'টো কিন্তু সকলোৰ ক্ষেত্ৰত সমান সমান নহয়। চ' মোৰ মতে এইটো এনচাৰ ৰাইট এনচাৰ হ'ব লাগে। চ' নেক্সট চাওঁ, চি নম্বৰত কি দিয়া আছে, আমাৰ চি নম্বৰত আছে ছিকুৱেঞ্চ অফ ডেভেলপমেণ্ট। ছিকুৱেঞ্চ অফ ডেভেলপমেণ্টটো ছেম হ'ব, কাৰণ ডেভেলপমেণ্টৰ যিবিলাক ছিকুৱেঞ্চ থাকে, মানে প্ৰথমে মূৰৰ পৰা ডেভেলপ হৈ হাত মানে বুকু, তাৰপিছত হাত হাত ভৰি, এনেকুৱাকৈ এটা ছিকুৱেঞ্চ ছিষ্টেমত ডেভেলপমেণ্ট হ'ব। ঠিক সেনেকুৱা সকলোৰ ক্ষেত্ৰত একেধৰণে হ'ব। লিষ্ট আছে জেনেৰেল কেপাচিটি অফ ডেভেলপমেণ্ট। চ' এইটো নহয়। চ' কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, অপশ্যন নম্বৰ বিটো কাৰেক্ট হ'ব। চ' ৰেট অফ ডেভেলপমেণ্টটো কি নহয়, আমাৰ ইণ্ডিভিজুৱেল ৰেট অফ ডেভেলপমেণ্টটো কি হয়, ইণ্ডিভিজুৱেল ডিফাৰেঞ্চৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য হ'ব। চ' এবাৰ নেক্সট কুৱেশ্যনটো চাম, চৰি, নেক্সট কুৱেশ্যনটোত আছে আমাৰ, চ' ইভৰি লাৰ্ণাৰ ইজ ইউনিক ফ্ৰম, ইউনিক মিনছ ডেট, ইভৰি লাৰ্ণাৰ ইজ ইউনিক ডেট মিনছ ডেট। চ' ইয়াৰ ফাৰ্ষ্ট অপশ্যনটো আছে, ফাৰ্ষ্ট অপশ্যনটো আছে ন' টু লাৰ্ণাৰ্ছ আৰ লাইক ইন দিয়াৰ এবিলিটিজ, ইণ্টাৰেষ্ট এণ্ড টেলেণ্ট। অপশ্যন নম্বৰ বি আছে লাৰ্ণাৰ ড' নট হেভ এনি কমন কোৱালিটিজ নৰ ড' দে শ্বেয়াৰ কমন গ'লছ। অপশ্যন নম্বৰ চি আছে এ কমন কাৰিকুলাম ফৰ ৱাল লাৰ্ণাৰ ইজ নট পচিবল। এণ্ড অপশ্যন নম্বৰ ডি আছে ইট ইজ ইম্পচিবল টু ডেভেলপ দ্য পটেনচিয়েলছ অফ লাৰ্ণাৰ ইন হেটাৰজিনিয়াছ ক্লাছ। চ' এই ক্ষেত্ৰত কোনটো এনচাৰ হ'ব? চ' ইয়াতে কৈছে যে ইভৰি লাৰ্ণাৰ ইজ ইউনিক মিনছ ডেট, প্ৰত্যেকজন শিশুৱে, প্ৰত্যেকজন লাৰ্ণাৰেই ইউনিক বুলি, একক বুলি কোৱা হৈছে। ইয়াৰ অৰ্থটো হ'ল যে অপশ্যন নম্বৰ অন এত আছে যে ন' টু লাৰ্ণাৰ্ছ আৰ এলাইক ইন দিয়াৰ এবিলিটিজ, যে কোনো মানুহেই, একচুৱেলি কোনো মানুহেই তাৰ এবিলিটি, ইণ্টাৰেষ্ট আৰু টেলেণ্টৰ ক্ষেত্ৰত কোনোৱে কাৰো লগত তুলনা কৰিব নোৱাৰিছে। গতিকে এইটোৰ অপশ্যনে কি কৰিছে, আমাৰ ইভৰি লাৰ্ণাৰ ইজ ইউনিক মিনছ, এইটো কথা বুজাইছে। চ' এইবাৰ নেক্সট প্ৰশ্নটো চাম আমি, থাৰ্ড প্ৰশ্নটো যিটো আছে, থাৰ্ড প্ৰশ্নটোত আছে কনষ্ট্ৰাক্টিভিজম থিউৰি এজ এ থিউৰি, কনষ্ট্ৰাক্টিভিজমটো হ'ল এজ এ থিউৰি। অপশ্যন নম্বৰ এ আছে focuses on the role of imitation, option number b as emphasis the role of the learner in constructing his own view of the world, and option number c as emphasis on memorizing information and testing through recall, and option number d as emphasis on the dominant role of the teacher. So ei khetrot correct answer to hobo amar option number b. So option number b jot ase emphasizes the role of the learner in কনষ্ট্ৰাক্টিং হিজ ওন ভিউ অফ দ্য ৱৰ্ল্ড, তাৰমানে তাৰ নিজা এটা যিটো মন্তব্য পৃথিৱীখনক লৈ, আৰু সেই হিচাপতে নিজৰ নলেজটো গঠন কৰাটো আছিল আমাৰ কনষ্ট্ৰাক্টিভিজম আছিল। চ' কাৰেক্ট এনচাৰটো কি হ'ল, আমাৰ অপশ্যন নম্বৰ বি হ'ব। এইবাৰ নেক্সট প্ৰশ্নটো চাম আমি, নেক্সট প্ৰশ্নটোত আছে আমাৰ ডেভেলপমেণ্ট অফ কনচেপ্ট ইজ প্ৰাইমাৰিলি এ পাৰ্ট অফ, ডেভেলপমেণ্ট অফ কনচেপ্ট ইজ প্ৰাইমাৰিলি এ পাৰ্ট অফ, অপশ্যন নম্বৰ এ ইমোশ্যনেল ডেভেলপমেণ্ট, অপশ্যন নম্বৰ বি ইণ্টেলেকচুৱেল ডেভেলপমেণ্ট, অপশ্যন নম্বৰ চি ফিজিকেল ডেভেলপমেণ্ট, এণ্ড অপশ্যন নম্বৰ ডি ছ'চিয়েল ডেভেলপমেণ্ট। চ' এই ক্ষেত্ৰত কাৰেক্ট এনচাৰটো হ'ব আমাৰ অপশ্যন নম্বৰ বি, য'ত আছে কি ইণ্টেলেকচুৱেল ডেভেলপমেণ্ট হ'ব। চ' এইবাৰ আমি নেক্সটত চাম, নেক্সট কুৱেশ্যনটোত আছে আমাৰ হিয়াৰ ডিটি ইজ কনচিডাৰ্ড এজ এ ছ'চিয়েল ষ্ট্ৰাকচাৰ। চ' অপশ্যন নম্বৰ এ আছে প্ৰাইমেৰী, খালী ঠাইখিনি আমি পূৰ কৰিব লাগিব। চ' হেয়াৰ ডিটি ইজ এ কনচিডাৰ্ড এজ এ খালি ঠাইখিনি টাইম প্ৰুভ কৰিব লাগে, য'ত আছে ছ'চিয়েল ষ্ট্ৰাকচাৰ বুলি কৈছে। চ' অপশ্যন নম্বৰ ই আছে প্ৰাইমাৰী আছে, হয়তো প্ৰাইমাৰী হ'ব, নহ'লে ছেকেণ্ডাৰী, নহ'লে ডাইনামিক, নহ'লে ষ্টেটিক। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব ষ্টেটিক হ'ব। চ' হেয়াৰ ডিটি সদায় ষ্টেটিক হৈ থাকে, এইটো চেঞ্জেবল নহয়, কিন্তু ইনভাইৰমেণ্টেল ফেক্টৰবিলাকৰ কাৰণে চেঞ্জেবল হয়, যাৰ কাৰণেই আমাৰ শিশুবিলাক কি হয় ব্যতিক্ৰম হয়। চ' যিখিনি বংশ মানে এটা পৰিয়ালৰ বা আইডেণ্টিকেল টুইনছবিলাকো কি হয় আমাৰ ইউনিক হয়। কিয় ইউনিক হয় কিছুমান ক্ষেত্ৰত, যে হেয়াৰ ডিটিজোৰ যদিও কি আছে আমাৰ ষ্টেটিক হয়, সেইখিনি ঠিকেই পাব, কিন্তু ইনভাইৰমেণ্টেল চেঞ্জৰ কাৰণে ইহঁতে কি হয় আমাৰ ইউনিক হৈ যায়। চ' নেক্সট কুৱেশ্যনটো আহিল আমাৰ দ্য মষ্ট ইণ্টেন্স এণ্ড কিউৰিচিয়েলছ ছ'চিয়েলাইজেশ্যনছ টেক প্লেচ, অপশ্যন নম্বৰ এ থ্ৰু আউট দ্য লাইফ অফ এ পাৰ্চন, অপশ্যন নম্বৰ বি ডিউৰিং এডলেচেন্স, অপশ্যন নম্বৰ চি ডিউৰিং ইয়াৰ্লি চাইল্ডহুড, এণ্ড অপশ্যন নম্বৰ ডি আছে ডিউৰিং এডাল্টহুড। চ' কি কুৱেশ্যনটো আছিল কি, দ্য মষ্ট ইণ্টেন্স এণ্ড কিউৰিচিয়েল ছ'চিয়েলাইজেশ্যন টেক্স প্লেচ, অপশ্যন নম্বৰ এ আছিল থ্ৰু আউট দ্য লাইফ অফ এ পাৰ্চন। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ ডি, যিহেতু কিউৰিচিয়েলছ
কথা কৈছে, কিউরিসিয়ালস আর ইন্টেন্সর কথা কৈছে, তেনহলে কারেক্ট অ্যান্সারটা হবো অপশন নম্বর ডি, যত আছে ডিউরিং অ্যাডাল্টহুড পিরিয়ডটো কারেক্ট অ্যান্সার হবো। এবার আমি নেক্সট কোশ্চেনটো চাম, নেক্সট কোশ্চেনটো আছে আমার হেল্পিং লার্নার রিক্যাপাসুলেট অর রিকল হোয়াট দে হ্যাভ অলরেডি লার্ন ইন ইম্পর্টেন্ট বিকজ। সো এইটো কোশ্চিন নম্বরৰ এনসাৰ হ'ব, সো হেল্পিং লাৰ্ণাৰ্ছ ৰিকেপাচুলেট অৰ ৰিকল হোৱাট দে হেভ অলৰেডি লাৰ্ণ। ল'ৰা ছোৱালীয়ে যিখিনি বস্তু অলৰেডি শিকিছে সেইখিনি বস্তু মনত কৰাটো হ'ল, ইয়াৰ কাৰণটো কি হ'ল, ইম্পৰ্টেণ্ট কাৰণটো কি আছিল, ইট ইজ এ কনভেনিয়েণ্ট লাৰ্ণিং কনভেনিয়েণ্ট বিগিনিং ফৰ এনি ক্লাছৰুম ইনষ্ট্ৰাকশ্যন। এণ্ড অপশ্যন নম্বৰ বি আছে ৰিলেটিং নিউ ইনফৰমেশ্যন টু প্ৰিয়ৰ নলেজ অফ ইনহেন্স লাৰ্ণিং, অৰ্থাৎ নতুন ইনফৰমেশ্যনৰ লগত সেই পুৰণা এক্সপিৰিয়েঞ্চখিনি কি কৰা সংযুক্ত কৰাৰ কথা কৈছে। চ' ইট ইজ এন ইফেক্টিভ ৱে অফ ৰিভাইজিং অ'ল্ড লেচন, চ' এইটো নহ'বই নোৱাৰে, ৰিভাইজিঙৰ কথাটো অহাই নাই ইয়াত, ৰিকল যিহেতু কৈছে তথাপিও ৰিভাইজিংটো নহয়। চ' ইট ইনহেন্সেছ দ্য মেমৰি অফ লাৰ্ণাৰ দেয়াৰ বাই ষ্ট্ৰেণ্ঠিং দ্য লাৰ্ণিং। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ বি, ৰিলেটিং নিউ ইনফৰমেশ্যন টু প্ৰিয়ৰ নলেজ ইনহেন্স লাৰ্ণিং। চ' কাৰেক্ট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ বি। চ' এইবাৰ আমি নেক্সট কোৱেশ্যনটো চাম, নেক্সট কোৱেশ্যনটোত আছে একৰ্ডিং টু পিয়াজেট। সো অ্যাকর্ডিং টু পিয়াজেট, পিয়াজেটের মতে কি কৈছে আমার, ডিউরিং দ্য ফার্স্ট স্টেজ অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ সেঞ্চুরি মোটর যেটা আছে পিয়াজেটে চারিটা ভাগত ভাগ করেছিল, ডেভেলপমেন্টের স্টেজক চারিটা ভাগত ভাগ করেছিল, ফার্স্ট হল সেঞ্চুরি মোটর স্টেজ, সেকেন্ড হল প্রি অপারেশনাল, আর থার্ড হল কনক্রিট অপারেশনাল, অ্যান্ড ফোর্থ আছিল ফর্মেল অপারেশনাল আছিল। সো ইয়াতে কৈছে ফার্স্ট স্টেজের কথা কৈছে, অর্থাৎ যেটু সেঞ্চুরি মোটর আছিল, যেটু জিরো টু টু ইয়ার্সের চাইল্ডখিনি ইয়ার ভিতরত আছিল, তাতে এ চাইল্ডস লার্ন বেস্ট, এজন মানে হিউ কেন বেশি কত শিখে, তার মানে বাই ইউজিং দ্য সেন্স, কেনেকুৱাকৈ শিখে, বাই ইউজিং দ্য সেন্স বুলি কৈছে, বাই কম্প্রিহেন্ডিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড এন্ড বাই থিঙ্কিং ইন অ্যাবস্ট্রাক্ট ফ্যাশন। সো অ্যাবস্ট্রাক্ট ফ্যাশনটো নহয়, এইটো অ্যাবস্ট্রাক্টটো হল ফর্মেল অপারেশনের আছিল, সো নিউট্রাল ওয়ার্ডস আছে, ন্যাচারাল নহয় নিউট্রাল ওয়ার্ডের কথা কৈছিল, সো কম্প্রিহেন্ডিং দ্য নিউট্রাল ওয়ার্ডস, সো ইমান দূর যা না যায় তার মানে লড়া ছোৱালীবিলাক। আর ডি নম্বর আছে বাই অ্যাপ্লাইং দ্য নিউলি অ্যাকোয়ার্ড নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, এইটো নহয়। সো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো সেন্স অর্গনের দ্বারা আটাইতকৈ বেশি পরিমাণে শিখে, অর্থাৎ অপশন নম্বর এ কারেক্ট হবো। এবার আমি নেক্সট কোশ্চেনটো চাম, নেক্সট কোশ্চেনটো আছে আমার দ্য থিওরি অফ লার্নিং হুইচ টোটালি অনলি ডিপেন্ড অন অবজারভেবল বিহেভিয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ থিওরি অফ লার্নিং, ফার্স্ট ওয়ান ইজ কগনিটিভিস্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ডেভেলপমেন্টাল অ্যান্ড সি আছে বিহেভিয়ারিস্ট অ্যান্ড ডি কনস্ট্রাকটিভিস্ট। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হবো, কারেক্ট অ্যান্সারটো হবো অপশন নম্বর বি, সরি অপশন নম্বর বি নয়, সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হবো কি কৈছিল, এক মিনিট মই চাই লৈছোঁ আৰু একবাৰ। সো থিওরি অফ লার্নিং হুইচ টোটালি অনলি ডিপেন্ডস অন অবজারভেবল বিহেভিয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ থিওরি অফ লার্নিং, সো আই থিঙ্ক ইয়ার কারেক্ট অ্যান্সারটো অপশন নম্বর সি হব লাগে, বিহেভিয়ারিস্ট হব লাগে। সো বন্ধুসকল যদি ইয়ার কারেক্ট অ্যান্সারটো জানে তেনহলে কাইন্ডলি আপনাদের কমেন্ট বক্সত কমেন্ট করে জানাই দিব। সো মোর মতে এইটো বিহেভিয়ার, সো অবজারভেবল বিহেভিয়ারের কথা যেতিয়া কৈছে তেনহলে এইটো বিহেভিয়ারিস্ট থিওরি হব। সো নেক্সট কোশ্চেনটো সাম, মাল্টি লিঙ্গুয়াল ক্যারেক্টার অফ ইন্ডিয়ান সোসাইটি শুড বি সিন অ্যাজ, অপশন নম্বর এ হিন্ডারেন্স ইন টিচিং লার্নিং প্রসেস, এ রিসোর্স অফ ইনরিচড অফ স্কুল লাইফ, অ্যান্ড অপশন নম্বর সি আছে এ চ্যালেঞ্জ টু টিচার্স ক্যাপাসিটি টু মোটিভেট স্টুডেন্ট টু লার্ন, অ্যান্ড অপশন নম্বর ডি আছে এ ফ্যাক্টর দ্যাট ম্যাক্স স্কুল লাইফ এ কমপ্লেক্স এক্সপিরিয়েন্স ফর লার্নার। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো হব অপশন নম্বর বি, অপশন নম্বর বিত কি আছে রিসোর্স, মাল্টি লিঙ্গুয়ালটো কি হিসাবত ব্যবহার হয়, রিসোর্স হিসাবত ব্যবহার হয়। সো এবার আমি নেক্সট কোশ্চেনটো চাম, নেক্সট কোশ্চেনটো আছে আমার ক্রিয়েটিভ অ্যান্সার্স রিকোয়ার, যেটা ক্রিয়েটিভ অ্যান্সার আছে ক্রিয়েটিভ অ্যান্সারবিলাকে কি রিকোয়ার করে। সো অপশন নম্বর এ আছে ডাইরেক্ট টিচিং অ্যান্ড ডাইরেক্ট কোশ্চিন, অপশন নম্বর সি আছে কন্টেন্ট বেস কোশ্চিন, অ্যান্ড অপশন নম্বর ডি আছে ওপেন এন্ডেড কোশ্চিন, অ্যান্ড অপশন নম্বর সি আছে ওপেন এন্ডেড কোশ্চিন, অপশন নম্বর ডি আছে এ হাইলি ডিসিপ্লিন ক্লাসরুম। সো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো, যেহেতু ক্রিয়েটিভের কথা কৈছে, ক্রিয়েটিভ হবলে হলে ওপেন এন্ডেড কোশ্চিন হয়, আর কনভার্জেন্ট থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিংত ওপেন এন্ডেড কোশ্চিন, আর কনভার্জেন্ট থিঙ্কিংয়ের ক্ষেত্রত ক্লোজ ইন্ডেড কোশ্চিন যেটা আছে সেইবিল মানে লড়া ছোৱালীক সুধা হয়। সো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবো অপশন নম্বর সি কারেক্ট হবো। এবার নেক্সট কোশ্চেন চাম, ডায়াগনোসিস অফ দ্য গ্যাপস ইন দ্য লার্নিং অফ স্টুডেন্ট শুড বি ফলোড বাই অ্যাপ্রোপ্রিয়েট রিমিডিয়াল মেজার, ইন্টেন্সিভ ড্রিল অ্যান্ড প্র্যাকটিস,
তারপিছত আছে সিস্টেমেটিক রিভিশনস অফ অল লেসনস, এন্ড অপশন নম্বর ডি আছে রিপোর্টিং দ্য ফাইন্ডিংস টু লার্নার এন্ড প্যারেন্টস। ইয়ার কারেক্ট অ্যান্সার হব ডায়াগনোসিসটির হল অ্যাপ্রোপ্রিয়েট রিমিডিয়াল মেজারের কারণে করা হয়, সো অ্যাপ্রোপ্রিয়েট রিমিডিয়াল মেজার হব কারেক্ট অ্যান্সার টু। এবার আমি নেক্সট কোশ্চেনটু চাম, নেক্সট কোশ্চেনটিতে আছে আমার হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ ফিচার অফ লার্নিং। অপশন নম্বর এ লার্নিং ইজ এ প্রসেস দ্যাট মেডিয়েটেড দ্য বিহেভিয়ার, অ্যান্ড অপশন নম্বর বি আছে লার্নিং ইজ সামথিং দ্যাট অকার্স অ্যাজ এ রিজাল্ট অফ সার্টিন এক্সপিরিয়েন্সেস, অ্যান্ড অপশন নম্বর সি আছে স্টাডি অফ বিহেভিয়ার ইজ লার্নিং, অ্যান্ড অপশন নম্বর ডি আছে আনলার্নিং ইজ অলসো এ পার্ট অফ লার্নিং। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটু হব অপশন নম্বর সি, যত আছে স্টাডি অফ বিহেভিয়ার এটু কোনো প্রকার লার্নিং নহয়। সো কারেক্ট অ্যান্সারটি কি হব, স্টাডি অফ বিহেভিয়ার কোনো প্রকার লার্নিং নহয়, মেমোরাইজেশনটু কোনো প্রকার লার্নিং নহয়, বাট আনলার্নিং ইজ অলসো এ লার্নিং। এবার আমি নেক্সট কোশ্চেনটু চাম, সেলফ রেগুলেশনস অফ লার্নার রিফার্স টু, সেলফ রেগুলেশনের কথা কৈছে, সেলফ রেগুলেশন অফ দ্য লার্নার রিফার্স টু কি হয়েছে আমার, অপশন নম্বর এ দিয়ার অ্যাবিলিটি টু মনিটর দিয়ার ওন লার্নিং, অ্যান্ড অপশন নম্বর বি আছে ক্রিয়েটিং রেগুলেশনস ফর স্টুডেন্ট বিহেভিয়ার, অপশন নম্বর সি আছে রুলস অ্যান্ড রেগুলেশনস মেড বাই দ্য স্টুডেন্ট বডি, অ্যান্ড অপশন নম্বর ডি আছে সেলফ ডিসিপ্লিন। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটু হব অপশন নম্বর এ, সেলফ রেগুলেশনস মিন্স কি হব আমার লার্নারের ক্ষেত্রে হব দিয়ার অ্যাবিলিটি টু মনিটর দিয়ার ওন লার্নিং, সো অ্যাবিলিটি টু মনিটর দিয়ার ওন লার্নিং, স্টুডেন্টের নিজা লার্নিংটু নিজে নিজে মনিটর করবো, এইটুক কি কোহায় আমাক সেলফ রেগুলেশন বলে কোহায়। কারেক্ট অ্যান্সারটি কি পালো আমি অপশন নম্বর এ পালো। এবার আমি চাম নেক্সট কোশ্চেনটুত আছে, নেক্সট কোশ্চেনটুত আছে হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট রিফ্লেক্ট টিচিং ফর আন্ডারস্ট্যান্ডিং, অপশন নম্বর এ আছে আক্স স্টুডেন্ট টু এক্সপ্লেইন এ ফেনোমেনন অর এ কনসেপ্ট ইন দিয়ার ওন ওয়ার্ডস, অপশন নম্বর বি আছে টিচ স্টুডেন্ট টু প্রোভাইড এক্সাম্পল টু ইলাস্ট্রেট দ্য হাউ এ ল ওয়ার্কস, অ্যান্ড অপশন নম্বর সি আছে হেল্প স্টুডেন্ট টু সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স সি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স অ্যান্ড জেনারেট দ্য অ্যানালাইসিস, অ্যান্ড অপশন নম্বর ডি আছে ইনেবল টু স্টুডেন্ট টু মেমোরাইজ দ্য আইসোলেটেড ফ্যাক্ট অ্যান্ড প্রসিডিউর্স। সো ইয়াতে অপশন নম্বর কি আছে ডাজ নট রিফ্লেক্ট দ্য টিচিং আন্ডারস্ট্যান্ডিং, সো ডাজ নট রিফ্লেক্ট দ্য টিচিং আন্ডারস্ট্যান্ডিং ইনেবল স্টুডেন্ট টু মেমোরাইজ আইসোলেটেড ফ্যাক্ট অ্যান্ড প্রসিডিউর্স, দ্য কারেক্ট অ্যান্সারটু হব আমার মেমোরাইজেশন টু এটা নেগেটিভ পার্ট, এক্ষেত্রে এই অ্যান্সারটু হব অপশন নম্বর ডি, যত কেউ হয়েছে কি ইনেবল টু মেমোরাইজ আইসোলেটেড ফ্যাক্টস অ্যান্ড প্রসিডিউরটু হব কারেক্ট অ্যান্সার হব। এবার আমি নেক্সট কোশ্চেনটু 17 নাম্বার প্রশ্ন হব এটু হব মূলত, সো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট লার্নিং, লার্নিংয়ের ক্ষেত্রে তলর কোনটু কি আছে শুদ্ধ বলে কেছে, ইরর্স মেড বাই সাইলেন্ট ইন্ডিকেট দ্যাট নো লার্নিং হ্যাজ টেকেন প্লেস, সো এটু টোটালি ইনকারেক্ট এটা অপশন। সো ইরর্স কি করা হয় আমার ইরোরে কোনো ধরনের ইন্ডিকেট নকরে যে এতে লার্নিং হওয়া নাই বলে, সো ইরোরে ইরোর করে বারে বারে ইরোর করার পিছতে লড়া ছোয়ালিয়ে শিকিব, সো লার্নিং ইজ ইফেক্টিভ ইন অ্যান এনভাইরমেন্ট দ্যাট ইজ ইমোশনালি পজিটিভ অ্যান্ড স্যাটিসফাইং ফর দ্য লার্নার্স, লার্নিং ইজ ইফেক্টিভ, সো ইয়াতে লার্নিং ইজ ইফেক্টিভ ইন অ্যান এনভাইরমেন্ট দ্যাট ইজ ইমোশনালি পজিটিভ হব লাগবে আর ইন্ড স্যাটিসফাইং ফর দ্য লার্নার্স, সো আই থিঙ্ক ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড নেক্সট চাও, সো লার্নিং ইজ নট এফেক্টেড বাই ইমোশনাল ফ্যাক্টর অ্যাট এনি স্টেজ অফ লার্নিং, নো, সো ইমোশনাল ফ্যাক্টরের দ্বারা কি লার্নিংটি কী হয় এফেক্টেড হয় এফেক্ট হয়, সো লার্নিং ইজ ফান্ডামেন্টালি এন মেন্টাল অ্যাক্টিভিটিস, নো, নট অনলি দ্য মেন্টাল অ্যাক্টিভিটি ইট অলসো বি এ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সো আই থিঙ্ক ইজ কারেক্ট অ্যান্সার ইজ অপশন নম্বর বি। সো নেক্সট কোশ্চেনটু চাও, আমি নেক্সট কোশ্চেনটু চাও হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইজ বেসড অন সার্টিন প্রিন্সিপলস, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রিন্সিপলস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, ফার্স্ট ওয়ান ইজ কন্টিনিউটি ইট ইজ এ প্রিন্সিপলস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ সিকুয়েন্সিয়ালি ইট অলসো এ প্রিন্সিপলস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, জেনারেল টু স্পেসিফিক ইট অলসো এ হিউম্যান ডেভেলপমেন্ট প্রিন্সিপলস অফ হিউম্যান ডেভেলপমেন্ট রিভার্সিবলস আস ইট ইজ নট এ প্রিন্সিপলস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ কন্টিনিউটিটো থাকিব মানুহৰ ডেভেলপমেন্টটো যিটো আছে কন্টিনিউয়াস প্রসেস অবিরতভাবে চলি থাকিব, সিকুয়েন্সিয়ালি এটা সিকুয়েন্স সিস্টেমত চলি থাকিব, এটা সেন্সি মানে স্টেজ কি কয় আমার যেটা সিরিজত চলি থাকিব, জেনারেল টু স্পেসিফিক প্রথমত হোল পার্টসটু হব, লাহে লাহে স্পেসিফিক পার্টসবিলাক কি হব ডেভেলপমেন্ট হব, অ্যান্ড রিভার্সিবল যেটো আর পুনরাবৃত্তি করাটো মানে ডেভেলপমেন্টের কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক্স নহয় সর প্রিন্সিপলসও নহয়, সো আই থিঙ্ক অ্যান্সারটু কি হব অপশন নম্বর ডি কারেক্ট অ্যান্সার। সো এবার নেক্সট কোশ্চেনটু চাম আমি, দ্য মেইন পারপাস অফ অ্যাসেসমেন্ট শুড বি, মানে কি কারণত লড়া ছোয়ালীর মূল্যায়ন করা হয়, টু পয়েন্ট আউট দ্য ইরর অফ দ্য লার্নার্স, লড়া ছোয়ালীর ভুলবোর উলিয়ার কারণে
অপশন নাম্বার বি আছে টু মেজার দ্য এচিভমেন্ট অফ লার্নার, ল'ৰা ছোৱালীৰ মানে যিখিনি মানে শিকিছে এচিভমেণ্টৰ কথা কৈছে, অৰ্থাৎ দক্ষতাখিনি মূল্যায়নৰ কাৰণে মেজাৰ কৰাৰ কাৰণে। চ' টু ডিচাইড ইফ এ ষ্টুডেণ্ট শ্বুড বি প্ৰম'টেড টু দ্য নেক্সট ক্লাছ, নেক্সট ক্লাছলৈ প্ৰম'শ্যন কৰাৰ কাৰণে। ডায়েগনছ এণ্ড ৰিমেডি গেপছ ইন দ্য লাৰ্ণিং, চ' এছেচমেণ্টটো কিহৰ কাৰণে কৰা হয়, ল'ৰা ছোৱালীৰ যিটো গেপছ থাকে, লাৰ্ণিঙৰ যিটো গেপছ থাকে সেইটো উলিওৱাৰ কাৰণে আৰু ৰিমেডি কৰাৰ কাৰণে এছেচমেণ্ট কৰা হয়। কাৰেক্ট আনচাৰটো কি হ'ব, অপশ্যন নম্বৰ ডি হ'ব। এইবাৰ আমি নেক্সট কুৱেশ্যনটো চাম। Centrally sponsored schemes of integrated education for disabled children aims at providing educational opportunity to children with disabilities in. So centrally sponsored schemes of integrated education for disabled children, disabled lora sol jibilaka specially able hebilakok mane opportunity ra dise ar he lora sol bilakok kothiko hoy amar regular school er kotha koise option number a, option number b is special school, ar option number c is open school, ar option number d ব্লিন্ড ৰিলিফ এছ'চিয়েশ্যন এছ'চিয়েশ্যনছ স্কুল। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব ইণ্টিগ্ৰেটেড এডুকেশ্যনছ মিনছ ৱৰ্ল্ড চাইল্ডহুড, ন' কাষ্ট, ন' জেণ্ডাৰ, ন' ইকনমিকেলি বেকগ্ৰাউণ্ড, কা মানে কোনো ধৰণৰ নাথাকে, চব কি হ'ব আমাৰ একেখন বিদ্যালয়ত পঢ়িব। চ' কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, ইন এ ৰেগুলাৰ স্কুলছ। এইবাৰ নেক্সট কুৱেশ্যনটো চাম আমি, নেক্সট কুৱেশ্যনটোত আছে আমাৰ, আচ্ছা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ চাইন অফ ৰিডিং ডিফিকাল্টি এমং ইয়ং লাৰ্ণাৰ্ছ, চলৰ কোনটো কি নহয় ৰিডিং ডিফিকাল্টি নহয়, ডিফিকাল্টি ইন লেটাৰ এণ্ড ৱৰ্ড ৰিকগনাইজেশ্যন, এইটো এটা মানে ৰিডিং ডিফিকাল্টি হয়, ৰিডিং স্পীড, ডিফিকাল্টি ইন ৰিডিং স্পীড এণ্ড ফ্লুৱেঞ্চলি, এইটো ৰিডিং ডিফিকাল্টি হয়, আণ্ডাৰষ্টেণ্ডিং ৱৰ্ডছ এণ্ড আইডিয়াছ এণ্ড স্পেলিং কনচিষ্টেঞ্চি। চ' আই থিংক ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ চি, মানে শব্দৰ অৰ্থ শব্দবিলাক বুজি পোৱা আৰু আইডিয়াবিলাক বুজি পোৱাটো ৰিডিং ডিফিকাল্টি নহয়, বুজি নোপোৱাটো কি নহয় আমাৰ ৰিডিং ডিফিকাল্টিজ নহয়। চ' কাৰেক্ট এনচাৰটো কি হ'ব, অপশ্যন নম্বৰ চি হ'ব। এইবাৰ নেক্সট প্ৰশ্নটো চাম, নেক্সট প্ৰশ্নটোত আছে আমাৰ, এ টিচাৰ ৱান্টছ দ্য গিফটেড চাইল্ড্ৰেন অফ আৰ ক্লাছ টু এচিভ দিয়াৰ পটেনচিয়েল এণ্ড হুইচ অফ দ্য ফলোয়িং শ্বুড চি নট ডো টু এচিভ দিয়াৰ অবজেক্টিভ, তলৰ কোনটো কৰিব নালাগে, এতিয়া নিগেটিভ অপশ্যন এটা আমি ইয়াৰ পৰা উলিয়াব লাগে। টিচ ডেম টু এনজয় নন একাডেমিক এক্টিভিটিজ, এইটো আমি কৰিব লাগিব, টিচ ডেম টু এনজয় এইখিনি আমি কৰিব লাগিব, টিচ ডেম টু মেনেজ ষ্ট্ৰেছ এইটো কৰিব লাগিব, ছেগ্ৰিগেট ডেম ফ্ৰম দিয়াৰ পিয়াৰ্ছ এণ্ড স্পেচিয়েল এটেনশ্যন এণ্ড চেলেঞ্জ ডেম টু ইনহেঞ্চ দিয়াৰ ক্ৰিয়েটিভিটি, ডি নাম্বাৰটো কৰিব লাগিব, কিন্তু ছেগ্ৰিগেট মানে তাৰ পেয়াৰ গ্ৰুপ যিটো আছে গ্ৰুপৰ পৰা তাক ছেগ্ৰিগেট কৰিব নালাগে, তাক মানে ইনৰিচ দিব লাগিব, কিন্তু সেইবুলি তাক মানে গ্ৰুপৰ পৰা ছেগ্ৰিগেট কৰা যাতে নহয়। চ' গতিকে এইটো এনচাৰ হ'ব অপশ্যন নম্বৰ চি। নেক্সট কুৱেশ্যনটো চাম আমি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কেৰেক্টাৰিষ্টিক ফিচাৰ্ছ অফ ইনষ্টিকেলি মটিভেটেড চাইল্ড্ৰেন, চ' ইনষ্টিকেলি মটিভেটেড মানে অকলে অকলে তাৰমানে ভিতৰত মানে অট'মেটিক যিবিলাক মটিভেটেড হোৱা, মানে কোনো বস্তুৰ দ্বাৰা আকৃষ্ট হয় বা কোনো বাহিৰা আকৃত বস্তুৰ দ্বাৰা আকৃষ্ট হৈ মানে মটিভেটেড হোৱা সেইটো নহয়, নিজে নিজে মটিভেট হোৱা, চ' সেইটো নহয় বুলি কৈছে নেগেটিভ প্ৰশ্ন। দে অলৱেজ ছাকচেড, অপশ্যন নম্বৰ বি কৈছে দে এনজয় ডুইং দিয়াৰ ৱৰ্কছ, অপশ্যন নম্বৰ চি কৈছে দে ডিছপ্লেছ এ হাই লেভেল অফ ইনাৰ্জি হুইল ৱৰ্কিং এণ্ড অপশ্যন নম্বৰ ডি কৈছে দে লাইক চেলেঞ্জিং টাস্ক। চ' ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব দে অলৱেজ ছাকচেড, চ' এইটো কাৰেক্ট এনচাৰ হ'ব, কাৰণ তেওঁলোকে সদায় যে ছাকচেছ হ'ব সেইটো কোনো কথা নহয়, কিন্তু সিহঁতে কাম কৰি নিজে যিখিনি কাম দিয়া হয় এই কামখিনি কৰি খুব মানে ভাল পায়, আৰু কি আছে দে ডিছপ্লে হাই লেভেল অফ এনাৰ্জি, যেতিয়া কাম কৰে তেতিয়া নিজক মানে সম্পূৰ্ণৰূপে উচৰ্গা কৰি দিয়ে তাতে, আৰু তেওঁলোকে কি কৰে আমাৰ সেই ল'ৰা ছোৱালীবিলাকে মানে চেলেঞ্জিং টাস্কবিলাক বেছি গুৰুত্ব সহকাৰে লয়, মানে টাস্কবিলাক বহুত চেলেঞ্জিং হিচাপত লয়। চ' নেক্সট কুৱেশ্যন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন এপ্ৰপ্ৰিয়েট টুল ফৰ ফৰ্মেটিভ এছেচমেণ্ট, ফৰ্মেটিভ এছেচমেণ্টৰ কাৰণে তলৰ কোনটো টুলছ নহয় সেইটো ডিগ্ৰী কুৱেশ্যন এটা আছে, অপশ্যন নম্বৰ এ এছাইনমেণ্ট, অপশ্যন নম্বৰ বি অৰেল কুৱেশ্যন, অপশ্যন নম্বৰ চি ট্ৰাম টেষ্ট এণ্ড অপশ্যন নম্বৰ ডি কুইজ এণ্ড গেমছ। ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব অপশ্যন নম্বৰ চি, ট্ৰাম টেষ্টটো কি নহয় আমাৰ, ট্ৰাম টেষ্টবিলাক কোনো ধৰণৰ ফৰ্মেটিভ এছেচমেণ্ট নহয়, বাকীবিলাক ফৰ্মেটিভ এছেচমেণ্ট হয়, ক্লাছ টেষ্টটো কিন্তু ফৰ্মেটিভ এছেচমেণ্টৰ ভিতৰত পৰে। এইবাৰ আমি চাম, লাৰ্ণাৰ শ্বুড নট বি ইনকাৰেজ টু, এইটো নেগেটিভ কুৱেশ্যন, ল'ৰা ছোৱালীক মানে
কোনটো ক্ষেত্ৰত তলত মানে কেইটামান ক্ষেত্ৰ দিছে, তলত কোনটো ক্ষেত্ৰত আমি এনকাৰেজ কৰিব নালাগে। আস্ক এজ মেনি কুৱেশ্যনছ এজ পচিবল বহুত ইনচাইড এণ্ড আউটচাইড দ্য ক্লাছ, এইটো আমি মানে এনকাৰেজ কৰিবই লাগিব ল'ৰা ছোৱালীক। চ' এক্টিভলি ইণ্টাৰেক্ট উইথ আদাৰ লাৰ্ণাৰ ইন এ গ্ৰুপ ৱৰ্ক, এইটো আমি কৰিব লাগিব, এই ক্ষেত্ৰত আমি মটিভেট কৰিব লাগিব। পাৰ্টিচিপেট ইন এ মেনি কো কাৰিকুলাৰ এক্টিভিটিজ এজ পচিবল, এইটো আমি এইটো ক্ষেত্ৰতো আমি ল'ৰা ছোৱালীক মটিভেট কৰিব লাগিব। তেনেহ'লে অপশ্যন নম্বৰ ডিটো আছে, মেমৰাইজ অল দ্য এনচাৰ টু কুৱেশ্যনছ হুইচ অফ দ্য হুইচ দ্য টিচাৰ্ছ মে আক্স। চ' এইটো ক্ষেত্ৰত আমি ল'ৰা ছোৱালীক মটিভেট কৰিব নালাগে, কাৰণ মেমৰাইজেশ্যন ইজ নট এ লাৰ্ণিং, বাট আনলাৰ্ণিং ইজ অলছ' এ লাৰ্ণিং। চ' এইবাৰ আমি নেক্সট কুৱেশ্যনটো চাম। নেক্সট কুৱেশ্যনটোত আছে, দ্য কনচেপ্ট অফ অবজাৰ্ভেশ্যনেল লাৰ্ণিং ৱাজ গিভেন বাই, এইটো এটা ডাইৰেক্ট কুৱেশ্যন আছে, অপশ্যন নম্বৰ এ টলমেন, অপশ্যন নম্বৰ বি বান্দুৰা, অপশ্যন নম্বৰ চি থনৰাইক, এণ্ড অপশ্যন নম্বৰ ডি কোহলাৰ। চ' এই ক্ষেত্ৰত কিছু অবজাৰ্ভেশ্যনেল লাৰ্ণিং কোনে দিছিল আমাৰ, বান্দুৰা, এলবাৰ্ট বান্দুৰা অবজাৰ্ভেশ্যনেল লাৰ্ণিং দিছিল। চ' কাৰেক্ট এনচাৰটো কি হ'ল, অপশ্যন নম্বৰ বি। এইবাৰ আমি চাম, দ্য ষ্টেটমেণ্ট মেন আৰ জেনেৰেলি মোৰ ইণ্টেলিজেণ্ট দেন ওমেন, ইট ইজ ট্ৰু, অপশ্যন নম্বৰ এ, অপশ্যন নম্বৰ বি মে বি ট্ৰু, অপশ্যন নম্বৰ চি শ্ব'জ জেণ্ডাৰ বায়াছ, এণ্ড অপশ্যন নম্বৰ ডি ইজ ট্ৰু ফৰ ডিফাৰেণ্ট ডোমাইনছ অফ ইণ্টেলিজেঞ্চ। ন' ইট ইজ টোটেলি জেণ্ডাৰ ষ্টেৰিওটাইপ ষ্টেটমেণ্ট, অৰ্থাৎ জেণ্ডাৰ বায়াছ ষ্টেটমেণ্ট হয়, চ' ইট ইজ শ্ব'জ জেণ্ডাৰ বায়াছ। নেক্সট কুৱেশ্যনটো চাম আমি, আণ্ডাৰষ্টেণ্ডিং দ্য প্ৰিন্সিপলছ অফ ডেভেলপমেণ্ট অফ চাইল্ড হেল্প এ টিচাৰ ইন আণ্ডাৰষ্টেণ্ডিং দ্য প্ৰিন্সিপলছ অফ ডেভেলপমেণ্ট অফ এ চাইল্ড হেল্প এ টিচাৰ, মানে যিখিনি প্ৰিন্সিপলছ অফ ডেভেলপমেণ্ট আছে সেইখিনি মানে শিক্ষককেইজনে বুজি পোৱাটো হ'ল কি ক্ষেত্ৰত সহায় কৰিব। আইডেণ্টিফাইং দ্য ছ'চিয়েল ষ্টেটাছ অফ লাৰ্ণাৰ, এইটো ক্ষেত্ৰত কৰিব। তাৰপিছত আইডেণ্টিফাইং দ্য ইকনমিক বেকগ্ৰাউণ্ড অফ দ্য লাৰ্ণাৰ, এইখিনি কৰিব। ৰেচনেলাইজ হোৱাই দ্য লাৰ্ণাৰ অ'ট টু বি টট এণ্ড ইফেক্টিভলি কেটাগৰিং, চ' এই চবখিনি মিলি এটা আছে, মানে এইটো চাওক, ৰেচনেলাইজ হোৱাই দ্য লাৰ্ণাৰ অ'ট টু বি টট এণ্ড আইডেণ্টিফাইং দ্য ইকনমিক বেকগ্ৰাউণ্ড অফ দ্য লাৰ্ণাৰ, প্ৰতিজন ষ্টুডেণ্ট বুজিলে এইবিলাক কথা অট'মেটিকলি আহি যাব, কিন্তু ইয়াতে চাওক অপশ্যন নম্বৰ ডিত আছে ইফেক্টিভলি কেটাৰিং টু দ্য ডিফাৰেণ্ট লাৰ্ণিং ষ্টাইলছ অফ লাৰ্ণাৰ, চ' এইটো হ'ব কাৰেক্ট এনচাৰ, ইয়াতে সকলোখিনি বস্তু সোমাই থাকিব। চ' কাৰেক্ট এনচাৰটো কি হ'ল, অপশ্যন নম্বৰ ডি। এইবাৰ নেক্সট কুৱেশ্যনটো চাওঁ, ক্ৰিষ্টিনা টুক হাৰ ক্লাছ ফৰ এ ফিল্ড ট্ৰিপ এণ্ড আফটাৰ কামিং বেক শ্বি ডিছকাছড দ্য ট্ৰিপ এণ্ড ট্ৰিপ উইথ হাৰ ষ্টুডেণ্ট, ইট মে বি কনেক্টেড এজ, চ' ক্ৰিষ্টিনা টুক হাৰ ক্লাছ ফৰ এ ফিল্ড ট্ৰিপ এণ্ড আফটাৰ কামিং বেক শ্বি ডিছকাছড দ্য ট্ৰিপ উইথ হাৰ ষ্টুডেণ্ট এণ্ড ইট মে কনেক্টেড এজ, অপশ্যন নম্বৰ এ এছেচমেণ্ট অফ লাৰ্ণিং, অপশ্যন নম্বৰ বি এছেচমেণ্ট ফৰ লাৰ্ণিং, এণ্ড অপশ্যন নম্বৰ চি লাৰ্ণিং ফৰ এছেচমেণ্ট, এণ্ড অপশ্যন নম্বৰ ডি লাৰ্ণিং অফ এছেচমেণ্ট। চ' এইবিলাকৰ বিষয়ে আমি পিছত আলোচনা কৰিম, কিন্তু এইটো ক্ষেত্ৰত কুৱেশ্যনটোৰ এনচাৰটো হ'ব চ' ক্ৰিষ্টিনা টুক হাৰ ক্লাছ, ল'ৰা ছোৱালীবিলাকক অলৰেডি ফিল্ড ট্ৰিপত লোৱা হৈছে, তাৰে পৰা ঘূৰি আহি তাৰপিছত ডিছকাছ আৰম্ভ কৰিছে, অৰ্থাৎ এছেচমেণ্ট অফ লাৰ্ণিং, ল'ৰা ছোৱালী কি শিকিছে সেইবিলাক বস্তু কি কৰা হৈছে, আমাক ইয়াত এছেচমেণ্ট কৰা হৈছে। চ' এছেচমেণ্ট অফ লাৰ্ণিংটো হ'ল মানে শিকোৱাৰ পিছত যিটো আমি এছেচমেণ্ট কৰোঁ, লাৰ্ণিং মানে ল'ৰা ছোৱালী শিকাৰ পিছত, মানে ল'ৰা ছোৱালী শিকোৱাৰ পিছত যিখিনি আমি এছেচমেণ্ট কৰোঁ সেইটো হ'ল এছেচমেণ্ট অফ লাৰ্ণিং, আৰু এছেচমেণ্ট ফৰ লাৰ্ণিংটো হ'ল শিকোৱাৰ আগত যেতিয়া ল'ৰা ছোৱালীক আমি এছেচমেণ্ট কৰি ল'ম সেইটো হ'ল এছেচমেণ্ট ফৰ লাৰ্ণিং। চ' এইবাৰ আমি নেক্সট কুৱেশ্যনটো চাম, আমি এটা ষ্টেটমেণ্ট আছে, কুৱেশ্যনখিনি চাই লওঁ, অঁ চৰি, চ' এইটো কমপ্লিট কুৱেশ্যন হোৱা নাই। চ' ফ্ৰেণ্ডছ এইখিনি আছিল আজি, মানে ত্ৰিছটা প্ৰশ্ন একচুৱেলি লৈছিলোঁ, কিন্তু লাষ্টৰ প্ৰশ্নটো কমপ্লিটলৈ অহা নাই, চ' 29টা প্ৰশ্ন উত্তৰ আপোনালোকলৈ আগবঢ়ালোঁ, যিখিনি 2011ত মানে চিটেটত আহিছিল। চ' এইখিনি প্ৰশ্ন আমি আপোনালোকলৈ ডিছকাছ কৰিছোঁ, আশা কৰিছোঁ ভিডিঅ'টো চাই আপোনালোকে ভাল পাইছে, আপোনালোকে লাইক শ্বেয়াৰ কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব বন্ধুসকল। চ' আগলৈ এনেকুৱা ভিডিঅ' পোৱাৰ কাৰণে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, থেংক ইউ।